হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এম আপেল। প্রত্যেকবারের মতোই এবারও আপনাদের মাঝে হাজির হয়েছি একটা নতুন ব্লগ নিয়ে। তো আপনারা মনোযোগ সহকারে দেখবেন, এবারের ব্লগটি আবারও গ্রাম্য জীবনের হাট নিয়ে। হাটের নাম হলো মোমেনপুর হাট। তো আরও একটি কথা আপনাদের বলবো, যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ। তো কথা বলতে বলতেই চলে এলাম নাটোর মোমেনপুর হাটে। মোমেনপুর হাটে অনেক ধরনের জিনিসপত্র পাওয়া যায় যেটা গার্হস্থ্যদের অতি প্রয়োজনীয়। তো চলুন দেখি। তো আমরা অনেক আগে হাটে এসে পৌঁছেছি, যার ফলে হাটে মানুষ একটু কম দেখা যাচ্ছে। আস্তে আস্তে মানুষের ভিড় জমবে এই হাটে। তবে একটু ঘুরেই বুঝতে পারলাম হাটের পরিবেশটা অনেক সুন্দর, হাটে পরিচ্ছন্নতায় অনেক বেশি এবং মানুষেরা অনেক সচেতন। তবে এই হাটের আশেপাশে পানের বাগান রয়েছে, যার ফলে পানের মূল্য স্বল্প এবং অনেক কম দামে পাওয়া যাচ্ছে। এই হাটে কাঁচা সবজি, পাইকারি এবং খুচরা দুটাই বিক্রি করা হয় এবং স্বল্প মূল্যে। এ হাটে পোশাক থেকে শুরু করে স্যান্ডেল, জুতা এবং গামছা সব ধরনের পণ্যই পাওয়া যায়। নাটোর মোমেনপুর হাটে আমি কখনো আসিনি, এটাই প্রথম। এমনি অনেক নাম শুনেছি মোমেনপুর হাট, তো আজকে আসলাম দেখতে। হাটের পরিবেশটা আসলে অনেক সুন্দর। গ্রাম্য জীবনের গার্হস্থ্যদের এই হাটগুলো দেখতে আমার অনেক ভালো লাগে, আমার ছোটবেলার কথা মনে পড়ে যায়। এগুলো হলো মাছ ধরার জাল, যে জালে ছোট বড় সব ধরনের মাছই ধরা যায়। এ জাল দিয়ে মানুষ শখের বসে বেশি মাছ মেরে থাকে। হাটের এরিয়া ছোট হলেও হাটটা ঘুরতে অনেক সময় লাগলো এবং খুব সুন্দর লাগলো হাটের পরিবেশটা।
বন্ধুরা, আমার এই ছোট্ট ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং মনে একটু দোলা দিয়ে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।